হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। কি যে রান্না করো এসব, উফ, তোমার হাতে জানে একদম মুখে তোলা যায় না বাপু। ইস, এই চুপ করুন তো মা, আপনিও কত ভালো রান্না করেন তা আমার জানা আছে। ওই তো রান্না, কখনো নুনে পোড়া, আবার কখনো ঝোল বেশি, আবার কখনো কখনো খুব পানসা। এই তুমি একদম চুপ করো, আমার হাতের রান্না যদি এতই বাজে হতো না তাহলে আর আমার ফুচকারা তো নাম হতো না, আর তো বিক্রিও হতো না। আমার ফুচকার যার নাম তুমি ভাবতেও পারবে না, কত দূর দূর থেকে লোক খেতে আসে ভাবা যায়? আমিও তো তাই ভাবি, কে যে খায় আপনার বানানো ফুচকা কি জানি, আমি হলে তো কখনোই খেতাম না। যার হাতে সাধারণ ডাল তরকারি খেতে এত বাজে হয় তার হাতে আমার ফুচকা কেরম লাগবে? বাবা, আমার তো ভেবেই গাটা গুলিয়ে উঠছে। কি বৌমা, চুপ করে এটাই ভাবছো তো যে আমার ফুচকা এত লোকে কেন খেতে আসে? সবই স্বাদ, বুঝলে তো, সবই স্বাদের জাদু, আর তা তুমি কোনোদিনই বুঝবে না গো। না মা, আপনি ভুল ভাবছেন, আমি বরং এটাই ভাবছিলাম যে লোকেরা আপনার দোকানে ফুচকা খেতে আসে কারণ নিশ্চয়ই আপনার আশেপাশে কোনো ফুচকার দোকান নেই, তাই লোকেরা বাধ্য হয়ে আপনার দোকানে ফুচকা খেতে আসে। দেখো বৌমা, ফালতু কথা একদম বলবে না, আসলে আমার হাতের ফুচকা খাওনি তো কোনোদিনও, তাই এগুলো বলছো। ও, আমার জানা আছে আপনি কি এমন ফুচকা বানান। আপনার পাশে যদি আমি একটা ফুচকার দোকান দিতে পারতাম না তাহলে দেখতেন আপনার দোকানের সব লোকেরা কেমন করে আমার দোকানে আসে। আমি যা ফুচকা বানাবো সবাই আপনার ফুচকা ভুলেই যাবে। এ কি বৌমা এসব কি বলছে? বৌমা কি আমার এতদিনের ব্যবসাকে ছোট করছে? ওই তো হাতের রান্না, সেই মেয়ে নাকি ফুচকা বানানো নিয়ে আমাকে এত কথা শোনাচ্ছে, কিছু একটা করতেই হবে। কি মা, সব বুঝেছেন তো? কি বললাম, নিন এবার, চুপ করে না ভেবে খেয়ে নিন দেখি। আমার হাতের রান্না তো আবার আপনার কাছে অমৃত লাগার কথা। না বৌমা, আমি মোটেও ওইসব ভাবছি না, আমি ভাবছি তোমার যখন তোমার হাতের রান্না নিয়ে এতই আত্মবিশ্বাস তাহলে চলো তুমিও নয় আজকে আমার সাথে ফুচকার দোকান দেবে, তখনই দেখা যাবে কার হাতের ফুচকা ভালো আর কারটা খারাপ। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। ঠিক আছে, চলুন মা, আজকে আমিও নিজেকে প্রমাণ করে দেব। আমার হাতের রান্নাকে বারবার অপমান করা এবার আমি বন্ধ করাবো। হ্যাঁ হ্যাঁ, সে তো দেখাই যাবে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তাই এইবার বেশি বকবক না করে নিজের কাজে পরিচয় দিও। শাশুড়ি মায়ের যেমন কথা তেমন কাজ, বিকেলের মধ্যেই বৌমার জন্য ফুচকার ভ্যানেরও আয়োজন করে ফেললো, আর শাশুড়ি বৌমা দুজন মিলে ফুচকার দোকানের আয়োজন করে ফুচকা বিক্রি করা শুরু করলো। এই তো আমার দোকান, আর এরই মধ্যে এত খরিদ্দার আসা আরম্ভ হয়ে গেল। বৌমার দোকানে তো দেখছি এখনো কোনো খরিদ্দারই নেই। আমার সাথে প্রতিযোগিতায় নাবা, এখন দেখ কেমন লাগে। ইস, মায়ের দোকানে তো রীতিমতো ভিড় শুরু হয়ে গেছে, আর আমার দোকান দেখো পুরো ফাঁকা, এইভাবে হেরে যাওয়া যাবে না, কিছু তো একটা উপায় বার করতেই হবে। 10 টাকায় 20টা ফুচকা, ফুচকা খেয়ে যাও গো ফুচকা, 10 টাকায় 20টা ফুচকা। এ কি, 10 টাকায় 20টা ফুচকা শুনে তো সবাই দেখছি বৌমারই দোকানের দিকে চলে যাচ্ছে। না 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 না, এইভাবে তো হারা যাবে না। হ্যাঁ ঠিক আছে, এবার আমিও দেখাচ্ছি, ফুচকা খেয়ে যাও গো ফুচকা, 10 টাকায় 30টা ফুচকা, খুব সুস্বাদু বুঝলে তো, যে না খাবে সে পচতাবে, খেয়ে যাও গো ফুচকা, 10 টাকায় 30টা ফুচকা। কি, আমার বুদ্ধিতে আমাকেই মারা হচ্ছে, দেখাচ্ছি মজা, ফুচকা খেয়ে যাও গো ফুচকা,
১০ টাকায় ৪০টা ফুচকা। এত সস্তায় এত বেশি ফুচকা কোথাও পাবে না। ফুচকা খেয়ে যাও গো ফুচকা, ১০ টাকায় ৪০টা ফুচকা। বৌমা এসব কি আরম্ভ করেছে, এইভাবে তো দেখছি পুরো লোকসানে ফুচকা বিক্রি করতে হবে। ইস, কি যে করি। কিন্তু বৌমার কাছে তো হার মানা যাবে না। ঠিক আছে, আমি ১০ টাকায় ৫০টা ফুচকা বিক্রি করব। শাশুড়ি বৌমা এইভাবে রেশারেশি করে সব ফুচকা বিক্রি করে ফেলল। আর এত কম দামে ফুচকা পেলে কি আর খরিদ্দাররা অপেক্ষা করে? তাই অল্প সময়ের মধ্যেই ওদের সব ফুচকা বিক্রি হয়ে যায়। কি মা, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছেন যে? আমার ফুচকার এত চাহিদা দেখে অবাক হয়ে গেলেন, তাই তো? না বৌমা, আমি ভাবছি কি করতে অকারণেই প্রতিযোগিতা করতে গেলাম। এত সস্তায় সব ফুচকা বিক্রি তো করে দিলাম, কিন্তু কালকে আবার ফুচকা বানানোর টাকাই নেই। এটা তো সত্যি, আমি তো এটা ভেবেই দেখিনি। মা তো নিজের পয়সা দিয়ে আমার জন্য একটা ফুচকার ভ্যানের আয়োজন করলো, এত টাকার মাল তুললো, আর আমি একদম সস্তায় সব ফুচকা বিক্রি করে দিলাম। ছি ছি ছি, এইটা মোটেও ঠিক হয়নি মা। আমি সত্যিই বুঝতে পারিনি, নিজের মানুষের সাথে ঝগড়া করলে সত্যি পছতাতে হয়। ভুলটা আমার মা, আমি নিজেকে নিয়ে বেশি অহংকার করে ফেলেছিলাম। না বৌমা, ভুলটা আমার। আমি না ভাবছিলাম যে আমার হাতের ফুচকার খুব চাহিদা, কিন্তু আমি না ভুল ছিলাম জানো তো। খরিদ্দার সেখানেই যায় যেখানে সব থেকে সস্তা পায়। সস্তার সব ফুচকা বিক্রি করে এখন নিজেদের মধ্যে রেশারেশি করে এখন আমাদের আর কপাল চাপড়ানো ছাড়া আর কি কাজ বলো।